জগদ্ধাত্রী পূজোর উদ্বোধনে সাধন জানা পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার অন্তর্গত সংঘবাণী ক্লাব তাদের এবছরই 28তম বর্ষে জগদ্ধাত্রী পূজো পদার্পণ করলো। পূজোকে কেন্দ্র করে মেলা বসেছে, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোর রোশনায় পূজো মণ্ডপ ঘিরে রয়েছে। সারা বছর ধরে ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চারা গাছ রোপণ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির করে থাকেন, জানালেন পুজো কমিটির সভাপতি, ক্লাব কমিটির সভাপতি ও সম্পাদক। পুজো মণ্ডপে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিমল মাঝি, এছাড়াও উপস্থিত ছিলেন হেলেন করণ প্রমুখ। সারা বছর আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করে থাকি। সারা বছরে একটা বর্ষাকালের সময়টাতে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয় ক্লাবে, একটি সরস্বতী পুজো করি আমরা সবাই মিলে ক্লাব থেকে। সেখানে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। সেটা ছাড়াও আমরা 15ই আগস্টে উৎসব উদযাপন করি নামের সাথে, এছাড়াও আরও বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা পালন করি। আপনার নাম? আমার নাম স্বদেশ রঞ্জন বেতাল, আমি ক্লাবের সম্পাদক। এবং পুজো মূর্তি কিসের আগলে করেছে? আসলে শান্তির প্রতীক হিসেবে আমরা যে মণ্ডপ এবং প্রতিমাকে সেই থিম নিয়ে তৈরি করেছি। এবং আমাদের এই ক্লাবে অ্যাকচুয়াল আমরা যে সমস্ত প্রোগ্রাম করে থাকি তার মধ্যে আমাদের ক্লাবে অঙ্কন শেখানো হয়, এছাড়া সঙ্গীত আবৃত্তি এইগুলো শেখানো হয়। আগামী দিনে একটা শরীর শিক্ষার জন্য আমরা এখানে একটা শিবির তৈরি করবো। এছাড়াও আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প ছাড়াও অন্যান্য বৃক্ষরোপণ কর্মসূচি করি, এছাড়াও নানাবিধ সামাজিক কাজকর্মে আমরা লিপ্ত থাকতে সাহায্য করি। আপনার নাম? অশেষ কুমার পাঠ, ক্লাবের সভাপতি। এবং কী কী কর্মসূচি রয়েছে আপনাদের? আমাদের পুজো 28তম বর্ষে এবছর পড়েছে। আমাদের কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে ছোটো ছোটো ছেলেমেয়েদের, এলাকার ছেলেমেয়েদের নিয়ে। সেই সঙ্গে আমাদের পুজোর দিন মানে বড় পুজো নবমীর দিন আমাদের মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান আমাদের রয়েছে। আমরা প্রায় 5000 মানুষকে আমরা বসে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছি। আপাতত এই কর্মসূচি আছে। এছাড়া অনুষ্ঠান তো আছেই, বিচিত্র অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো রয়েছে। আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে কী কী কর্মসূচি নিচ্ছে? আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে আমাদের তো সমাজসেবামূলক কর্মসূচি থেকেই মানে আছে। আজকে যেমন উদ্বোধনী অনুষ্ঠান আরেকটু পরেই শুরু হবে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের আসার কথা ছিলেন, আজকে শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেননি। এছাড়াও আমাদের ইটির ভাইস চেয়ারম্যান, আমাদের প্রাক্তন কাউন্সিলর সিআইসি যারা রয়েছেন, আমাদের স্বপনবাবু থেকে শুরু করে সবাই এলাকার লোকাল স্থানীয় যারা বিশিষ্ট সমাজসেবী রয়েছেন তারা সবাই আসবেন। আর আমাদের উদ্বোধন হবে এবং আমরা শীতবস্ত্র, মশারি এগুলো আমরা প্রদানের ব্যবস্থা রেখেছি, এটা আমরা করে থাকি প্রত্যেক বছর। এছাড়াও চারা গাছ থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। হ্যাঁ, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরই হয়, এবছরও আমরা ব্যবস্থা রেখেছি। তো সমাজসেবামূলক অনেক কর্মসূচি আমাদের আছে ক্লাবের পক্ষ থেকে এবং প্রত্যেক বছরই আমরা এটা সারা বছর ধরেই আমরা বিভিন্নভাবে করে থাকি ক্লাবের পক্ষ থেকে। ক্লাবে এবারের পুজোর থিম এবং মণ্ডপ কী দিয়ে কিসের আদলে করেছে? ক্লাবে শান্তি, হ্যাঁ শান্তি।
শান্তি হিসেবে আমরা ক্লাবের থিম এবং মণ্ডপ সবটাই আমরা করেছি। আপনার নাম? অমিত প্রামাণিক। কি দায়িত্বে আছেন? আমি পূজা কমিটির সভাপতি। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।